আজকে আমরা রিভিউ করব ফাহাম আব্দুস সালামের বাঙালির মিডিওক্রিটির সন্ধানে। প্রথমত এক কথায় যদি বলতে যাই তাহলে এই বইটি দারুণ, সত্যিই পড়ার উচিত যদি আপনি বাঙালি হন। কারণ এই বইটিতে বাঙালির প্রত্যেকটা রিয়েল ইস্যু যেগুলো নিয়ে কথা বলা উচিত, যেগুলো নিয়ে আগে কেমন কেউ কথা বলেনি, সেই সব বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সিরিয়াসলি এই বইয়ে কিছু দারুণ দারুণ অধ্যায় আছে যেগুলো আমার মাইন্ড জাস্ট ব্লো করে দিছে। সেগুলোর ভিতরে কয়েকটি অধ্যায় আছে যেটার প্রথম যেটা আমি নাম নিতে চাই সেটা হলো বাংলাদেশে আস্তিক নাস্তিক বাইনারি নিয়ে বিজ্ঞানমূলক আলোচনা। ভাই সিরিয়াসলি এটাতে যা আলোচনা করছে দারুণ, জাস্ট দারুণ। আমি জাস্ট ব্যাখ্যা করবো না কোনো কিছু, কারণ আমি চাই যে আপনারা পুরো বইটা নিয়ে পুরো ফিল্টার নেন, জাস্ট অবাক হন ভাই সিরিয়াসলি। তারপরে পাকিস্তান মেরজান এবং বাংলা ব্লগস ফায়ার, এই অধ্যাটা একটা মানে এইভাবে না সিরিয়াসলি পাকিস্তানকে আমরা যেভাবে দেখছি, মানে সত্য বলতে গেলে কি পাকিস্তানের যারা যুদ্ধ করছে অথবা যারা কিনা জাস্ট মারছে, হ্যাঁ, আর যারা কিনা কমান্ড করছে, যারা কিনা সেনাবাহিনী ছিল তারাই দায়ী একমাত্র, এটাই তো আমরা তো এটাই জানি। কিন্তু পয়েন্ট অফ ভিউ দিক দিয়ে সবসময় আমাদের শেখানো হয়েছে যে পাকিস্তান মানে একটা খারাপ রাষ্ট্র, সেখানে কোনো মানুষ ভালো মানুষ থাকতেই পারে না, কোনো ভালো মানুষ জন্মাইতেই পারে না, সেই জায়গায় সবাই খারাপ মানুষ। তিনি ব্যাখ্যা করছেন এই বিষয়টাকে খুব পয়েন্ট অফ ভিউ নিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করছেন, যেটা সত্যিই খুব ভালো ছিল। তারপর যে অধ্যায়টা আমার খুব ভালো লাগছে তার সেটা হলো পিতা কন্যাকে, এটা একটা ইমোশনাল পার্ট এই বইয়ের। তিনি খুব দারুণভাবে তার মেয়েকে ব্যাখ্যা করতেছিল যে কীভাবে এই পৃথিবীকে দেখা উচিত, এই পৃথিবীতে বাঁচা উচিত। সিরিয়াসলি দ্যাট ওয়াজ এ ইমোশনাল টাচ, সিরিয়াস ইমোশনাল টাচ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে আমার এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো ইংরেজিতে কেন বিজ্ঞান চর্চা করা উচিত আমাদের। এখানে আমাদের না সবসময় একটা ট্যাগ দেওয়া হতো যে হ্যাঁ বাঙালি 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 বলতে হবে, সব কথা আসতো আমাদের বাংলাও বিজ্ঞান চর্চা করতে হবে। কিন্তু ভাই আমরা মানে যখন এটা বলা হয় যে না ভাই ইংলিশই করা উচিত, তখনই বলা হয় যে না ভাই জার্মানরা করতেছে, জার্মানরা করতেছে, অত জাপানরা করতেছে, জাপানি বা সবাই বিজ্ঞানীরা করতেছে নিজের ভাষায়। আরে ভাই তারা শুরু করছিল আজকে 300-400 বছর আগে থেকে, 300-400 বছর পিছিয়ে থাকবো সারা জীবন, আমরা কখনো উপরে উঠতে পারবো না। আমাদের প্রত্যেকটা বই অনুবাদে বাজে, প্রত্যেকটা বিজ্ঞান বইয়ের অনুবাদ পড়লে মানে ইংরেজিতে যদি চর্চা সাহিত্য চর্চা, আচ্ছা আবার শুরু করি, ইংরেজিতে বিজ্ঞান চর্চা কেন প্রয়োজন? ইংরেজিতে বিজ্ঞান চর্চার সবচেয়ে বড় প্রয়োজন হলো আমরা অনেক পিছিয়ে, আমাদের যখন শুরু করা উচিত ছিল তখন আমরা কখনোই শুরু করিনি। আমরা শুরু যদি এখন করি তাহলে আমরা সারা জীবন পিছিয়ে চলে যাব। কিন্তু আমাদের উচিত অবশ্যই অবশ্যই ইংরেজিতে বিজ্ঞান চর্চা করা। হ্যাঁ, এর মানে এটা না যে আমি বাংলাকে মানে লেখক অথবা আমি বাংলাকে অস্বীকার করতেছি অথবা বাঙালি বাংলাকে অসম্মান করতেছি, অবশ্যই না। কিন্তু ইংরেজিও প্রয়োজন আছে, কিন্তু যেভাবে ইংরেজি দেখি ওরকম কিছু না। তার অনেকগুলো অধ্যায় আছে সিরিয়াসলি, আর দুটো অধ্যায় নিয়ে আমার কথা না বললেই হয়, সেটা হলো শরীরী প্রেম আর বাঙালির বিপ্লব। এই দুটো অধ্যায় উঠলে আমি সত্যি একটা আলাদা ভাবনায় ডুবে যাবেন, সিরিয়াসলি আলাদা একটা ভাবনায় চলে যাবেন। এটাতে যে যুক্তি দেওয়া হয়েছে এগুলো আমি আজ পর্যন্ত তো আমি শুনি নাই, এই ফিলোসফিক্যাল কথাবার্তা সিরিয়াসলি এইসব কথা তো আমি আগে শুনি নাই সিরিয়াসলি। এগুলো আমার জাস্ট ভাবে তো শরীরী প্রেমে ভাই সিরিয়াসলি এইটা দারুণ, সত্যিই দারুণ। অবশ্যই এই বইটা পড়া উচিত আমার মতে, এই বইটা আপনার পড়া উচিত। এই বইটা আমি কিনেছিলাম বইবাজার থেকে আমি সঠিক এর দাম লেখা নেই, আমি যতটুকু দেখছি রকমারিতে 360 টাকা লেখা আছে। অবশ্যই মেবি আপনি 300-এর নিচে পাবেন, নীলক্ষেতে গেছিলাম আমি 260 টাকা দিয়ে, 1 টাকাও কম দেন। আমি যতটুকু দেখছি এই বইয়ের বাজিপুর একটাই কারণ এর দাম বেশি ছিল আগের এডিশনে। কিন্তু আমার মতে বইয়ের দাম বেশি থাকলে যে এটাকে খারাপ রিভিউ দিতে হবে এটার কোনো কারণ নেই সিরিয়াসলি। আপনি এমন একটা বইয়ের খারাপ রিভিউ দিতে পারেন। এই বইয়ের সবচেয়ে দাম বেশি সবচেয়ে ভালো কারণ এটা লেখা খুবই ভালো, আর লেখক গত প্রায় মেবি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই লেখাগুলো সব লিখেছেন, দারুণ ভাই সিরিয়াসলি। এই জন্য এই বইটার দাম বেশি। এছাড়া এই বইয়ের অন্য সব ঠিক আছে, কাগজগুলোও দারুণ, তারপর কভারটাও দারুণ হয়েছে, মোটামুটি বেশি আহামরি না, মানে একদম আলাদা কিছু না, কিন্তু ভালো, মানে রেগুলার হিসাবে ভালো। তারপর বইয়ের মালারটাও ভালো হয়েছে, অনেকদিন যাবে ঠিক আছে, কিন্তু সমস্যা হইলে আমার প্রকাশন দিতে হয়তো সমস্যা ছিল, আমার বইটা একটু ছিঁড়া আছে আমি দেখে আনি নেই, কিন্তু এমনিতে বইটা দারুণ। আমি বইতে রেটিং দিব 5-এ 4 অবশ্যই। আর আমি লাস্টে কিছু কথা বলবো ফাহাম স্যারকে নিয়ে, সিরিয়াসলি আমি আপনার কঠিন এক ভক্ত।